হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্পর্কে জানব। খুব গুরুত্বপূর্ণ। তো সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? 28শে জানুয়ারি 1950, প্রজাতন্ত্র দিবসের ঠিক দুদিন পরে। খুব গুরুত্বপূর্ণ ডেট মনে রাখতে হবে। এবং 1950 সালে আর্টিকেল 124 থেকে 147 পর্যন্ত আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্ট বিষয়ে বলা রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে 35 জন জাজ রয়েছে। প্রথম যখন সুপ্রিম কোর্ট এসেছিল তখন 7 জন সহ বিচারপতি এবং 1 জন প্রধান বিচারপতি সহ মোট 8 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু স্থাপিত হয়েছিল প্রাথমিকভাবে। এরপর বিভিন্ন সময়ে আরো বেশি সংখ্যক বাড়তে বাড়তে বর্তমানে 35 জন জাজ সুপ্রিম কোর্টে রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কে করছেন? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন সুপ্রিম কোর্টের জাজেসদের। এবং এখানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কলেজিয়াম সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের যে জাজ যাদের অ্যাপয়েন্ট করা হচ্ছে সেক্ষেত্রে কলেজিয়াম সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি হয়, সিনিয়র মোস্ট 4 জন জাজ তাদের সাথে কনসালটেশনের পরেই কিন্তু প্রেসিডেন্ট অন্যান্য বিচারপতিদের নিয়োগ করতে পারেন। প্রধান বিচারপতির ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের ওই যে কলেজিয়াম, যারা সিনিয়র মোস্ট জাজ রয়েছেন তাদের সাথে মিলে একটা কলেজিয়াম তৈরি হচ্ছে। এবং হাইকোর্টে যারা সিনিয়র মোস্ট জাজ রয়েছেন তাদের সাথে কনসালটেশনের পরই কিন্তু চিফ জাস্টিসকে নিয়োগ করা হয়। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ চিফ জাস্টিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন জাজমেন্টে চেঞ্জ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা রয়েছে জাজমেন্ট, যে সিনিয়র মোস্ট যিনি থাকবেন তাকেই কিন্তু নিয়োগ করা হবে প্রধান বিচারপতি হিসাবে। এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের সময় কিন্তু ওই কলেজিয়াম সিস্টেমটা, সিনিয়র মোস্ট 4 জন জাজের সাথে আলোচনা করা, এটা কিন্তু বাধ্যতামূলক প্রেসিডেন্টের কাছে। তো এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং কলেজিয়াম সিস্টেম, খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মনে রাখতে হবে এখানে, 2014 সালে প্রথমে এখানে 99তম সংবিধান সংশোধনীতে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বসানো হয়, যারা কিনা জাজদের অ্যাপয়েন্ট করবে, এরকম একটা জুডিশিয়াল কমিশন নিয়ে আসা হয় 2014 সালের 99তম সংবিধান সংশোধনে। কিন্তু 2015তে ফোর্থ জাজেস কেসে এটাকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই সিস্টেমটা, অর্থাৎ এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এটাকে তুলে দেওয়া হচ্ছে, দিয়ে আবার কলেজিয়াম সিস্টেমটাকে নিয়ে আসা হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে? বলা হচ্ছে যে এটা কিন্তু হস্তক্ষেপ একটা হতে পারে, এখানে যে নিরপেক্ষতা সেটা কিন্তু না বজায় থাকতে পারে। তো সবসময়তেই সুপ্রিম কোর্টের নিরপেক্ষ অবস্থা থাকাটা জরুরি, সেটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। সুতরাং এটাকে 99তম সংবিধান সংশোধনীকে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, কোয়ালিফিকেশন কি লাগে? অবশ্যই দেশের নাগরিক হতে হবে তাকে। হাইকোর্টের 5 বছরের বিচারপতি, 5 বছর কোনো একটা হাইকোর্টে তাকে বিচারপতি নিযুক্ত থাকতে হবে, অথবা হাইকোর্টের উকিল হিসেবে তাকে 10 বছর কাজ করতে হবে, এই দুটো শর্ত থাকে। আর কি হতে পারে? প্রেসিডেন্টের চোখে, প্রেসিডেন্টের ওপিনিয়নে তিনি একজন দক্ষ বিচার আইনজ্ঞ হিসেবে উঠে আসতে পারেন, তিনিও কিন্তু, তাকেও কিন্তু নিয়োগ করা যেতে পারে। সময় কতদিন পর্যন্ত তিনি থাকবেন? তিনি কিন্তু 65 বছর পর্যন্ত নিযুক্ত থাকবেন। পার্টিকুলার কোনো টেনার কনস্টিটিউশনে বলা নেই, কিন্তু বয়সের একটা সীমারেখা দেওয়া আছে, 65 বছর পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে জাজ হিসেবে নিযুক্ত থাকতে পারবেন। রিমুভাল কিভাবে রিমুভ করা হয়? রিমুভাল একটা বিরাট বড় প্রসেস আছে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা পদ তাকে কিন্তু চট করে রিমুভ করা যায় না। রিমুভ করেন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট, কিন্তু রিমুভালের আগে লোকসভাতে এবং রাজ্যসভাতে কিন্তু স্পেশাল মেজরিটিতে রিমুভালের যে মোশন সেটা পাশ হতে হয়। রিমুভাল মোশন দেওয়ার আগে 100 জনের লোকসভাতে 100 জনের এবং রাজ্যসভাতে 50 জনের কিন্তু সিগনেচার লাগে। তারপরে সেটা রিমুভাল মোশনটা উত্থাপন করা হলো, সেটা স্পিকার যদি অ্যাকসেপ্ট করেন ভালো, অ্যাকসেপ্ট না করলে সেখানেই সেটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট করার পর 3 জনের একটা কমিটি বসাচ্ছে স্পিকার, 3 জনের একটা কমিটি, এবং সেখানে কিন্তু 3 জন জাজ থাকছেন, খুব বড় বড় যারা জাজ, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ এবং একজন দক্ষ আইনজ্ঞ একজন থাকছেন, 3 জনের একটা সভা থাকছে সেখানে। এবং তারা কিন্তু দেখছেন যে তিনি কোনো প্রবলেম করেছেন কিনা, তাকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা, সত্যি সত্যি আছে কিনা। যদি তারা বলেন যে আছে, তখন সেটা কিন্তু এই প্রেসিডেন্ট
তাকে রিমুভ করেন। এই রিমুভাল প্রসেস রয়েছে, এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও সেম, হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু সেম। প্রেসিডেন্ট এই রিমুভ করেন, অ্যাপয়েন্ট করেন, রিমুভ করেন, দুটোই সুপ্রিম কোর্ট হাইকোর্টের ক্ষেত্রে সেম। এবং ওই প্রসেসের মাধ্যমে গিয়ে তারপরে কিন্তু রিমুভালটা সম্ভব হয়, খুব সহজে চট করে কিন্তু বিচারপতিদের একেবারে বাদ দিয়ে দেওয়া যায় না, রিমুভ করে দেওয়া যায় না। আচ্ছা, সুপ্রিম কোর্টে অ্যাড হক জাজ নিযুক্ত করতে পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু নিয়োগ করেন। একটু মনে রাখতে হবে অ্যাড হক জাজ অর্থাৎ অল্প সময়ের জন্য কিছু বিচারপতি সুপ্রিম কোর্টে নিয়োগ করা যেতে পারে, এবং সেটা নিয়োগ করছেন কে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নট প্রেসিডেন্ট। তো কোন হাইকোর্টের জাজকে এখানে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হতে পারে টেম্পোরারি পিরিয়ডে, যদি মনে হয় যে প্রয়োজনীয় তখন তাকে নিয়ে আসা যেতে পারে, এটা মনে রাখতে হবে। আর কি কি জুরিসডিকশন পাওয়ার রয়েছে, কি কি বিচার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের, প্রথম হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। আমাদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে, যুক্তরাষ্ট্রীয় কোর্ট, অর্থাৎ এখানে সেন্টার স্টেটের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, কোনো প্রবলেম হয় সেন্টার এবং স্টেটের মধ্যে, সেটা কিন্তু দেখে সবসময় সুপ্রিম কোর্ট, বা বিভিন্ন স্টেটের মধ্যেও যদি প্রবলেম চলে আসে সেক্ষেত্রে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টই দেখে থাকে। তো এটা তার অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। আর এক্সক্লুসিভ জুরিসডিকশনও বটে, তো অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টেরই অধিকার আছে বিচার করার। আর রিট জুরিসডিকশন, রিট বিষয়টা আমরা আর্টিকেল 32 যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ছিলাম তখন জেনেছি যে বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস যখন বিঘ্নিত হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায়, এবং সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 32 অনুযায়ী রিটগুলো জারি করে ফান্ডামেন্টাল রাইটস যাতে বজায় থাকে তার জন্য, খুব গুরুত্বপূর্ণ। অ্যাপিলেট জুরিসডিকশন অবশ্যই রয়েছে, বিভিন্ন লোয়ার কোর্টে যে জাজমেন্ট তার বিরুদ্ধে অ্যাপিল কিন্তু সুপ্রিম কোর্টে করা যায় বিভিন্ন ক্ষেত্রে, সেটা সিভিল হতে পারে, ক্রিমিনাল হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে অ্যাপিল করা যায়, তো সেটা অ্যাপিলেট জুরিসডিকশন। অ্যাডভিসারি জুরিসডিকশন, প্রেসিডেন্টকে কিন্তু সুপ্রিম কোর্টের অধিকার আছে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেওয়ার, তো সেটা হচ্ছে অ্যাডভিসারি জুরিসডিকশন। কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন রেকর্ড তার রাখে, পূর্বতন যে সমস্ত জাজমেন্ট এসেছে বা আরো অন্যান্য ধরনের খুঁটিনাটি যে রেকর্ড সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট রাখে। আর পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুডিশিয়াল রিভিউ যে বিষয়টা একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, অর্থাৎ পার্লামেন্ট কোন একটা আইন তৈরি করলো সেটা যথাযোগ্যতা বজায় আছে কিনা, সেটা অন্য কোন অধিকারকে বঞ্চিত করছে কিনা, সেই সমস্ত বিষয়ে জুডিশিয়াল রিভিউ এর কিন্তু পাওয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। আর কি অন্যান্য পাওয়ার, অন্যান্য বিভিন্ন পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্ট নিজে তার পূর্বতন যে বিচারগুলো রয়েছে সেটাকে কিন্তু জুডিশিয়াল রিভিউ এর মধ্যে আনতে পারে সে নিজে নিজে, আর অন্যান্য নানান ধরনের পাওয়ার তার রয়েছে, তো এটা মনে রাখতে হবে, এইগুলো কিন্তু সমস্ত সুপ্রিম কোর্টের পাওয়ার। হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের মতোই ক্ষমতা রয়েছে, যেটা কিনা 1862 মনে রাখতে হবে একটু, 1862 ভারতে প্রথম হাইকোর্টের কনসেপ্টটা আসে, 1773-74 নাগাদ যেটা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটা কিন্তু ঐতিহাসিক একটা দিক, সেটা মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু 1862 কলকাতা, বোম্বে এবং মাদ্রাসে একসাথে তিনটে হাইকোর্ট আসছে, এবং বর্তমানে কিন্তু 25টা হাইকোর্ট রয়েছে আমাদের সারা ভারতবর্ষে, 25টা হাইকোর্ট রয়েছে। আর্টিকেল 214 এবং 231 পার্ট 5 এ হাইকোর্টের বিষয়টা রয়েছে। তো কনস্টিটিউশন কিন্তু হাইকোর্টের কতজন বিচারপতি থাকবেন একটা হাইকোর্টে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি, এটা প্রেসিডেন্ট ঠিক করেন যে পার্টিকুলার একটা হাইকোর্টে কত সংখ্যক বিচারপতি থাকবেন। তো এখানে যেমন 35 জন, এখানে কিন্তু কোথাও মেনশন করেনি কতজন। প্রেসিডেন্ট এদের অ্যাপয়েন্ট করছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের অ্যাপয়েন্ট করছেন, এবং এখানেও কিন্তু কলেজিয়াম সিস্টেম রয়েছে। তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কলেজিয়াম সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিনিয়র মোস্ট যারা জাজ রয়েছেন এখানে 4 জন এবং এখানে 2 জন, তাদের সাথে কনসাল্ট করে অন্যান্য বিচারপতিদের কিন্তু নিয়োগ করতে পারছেন প্রেসিডেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তারা যে পরামর্শটা দিচ্ছেন প্রেসিডেন্ট কিন্তু সেটা মানতে বাধ্য। কোয়ালিফিকেশন কি প্রয়োজন, তাকে অবশ্যই সিটিজেন হতে হবে এবং তার জুডিশিয়াল অফিস থাকতে হবে, ভারতের বর্ষের মধ্যে অন্তত 10 বছরের জন্য জুডিশিয়াল অফিস থাকতে হবে, আর তিনি কিনা হাইকোর্টের অ্যাডভোকেট 10 বছরের জন্য যদি থেকে থাকেন তারপরে তিনি সেটা বিচারপতি হিসেবে নিযুক্ত হতে পারেন, এই দুটো শর্ত এখানে আছে। টেনিয়ার কতক্ষণ, কতদিন, 62 বছর পর্যন্ত, সুপ্রিম কোর্টে 65, হাইকোর্টে 62। রিমুভালটা কিরকম, ঠিক একই যেরকম ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিমুভাল করা হয় ঠিক সেইভাবেই এই হাইকোর্টের বিচারপতিদেরও রিমুভাল করা হয়। তো এখানে স্টেট লেজিসলেচার যেটা আছে সেখানে পাশ হতে হয়, তারপরে কিন্তু ওই বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে, একই সেম প্রসেসিং এর মধ্য দিয়ে কিন্তু এখানে তাকে রিমুভাল করা সম্ভব হয়। ট্রান্সফার, জাজদের ট্রান্সফার করা হয়, বিভিন্ন যে হাইকোর্টে যারা বিচারপতি থাকেন তারা কিন্তু বিভিন্ন কোর্ট থেকে অন্য কোর্টে তাদেরকে ট্রান্সফার করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এবং এই ট্রান্সফারের সময় কিন্তু প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার সাথে এবং কলেজিয়ামের সাথে কিন্তু কনসালটেশনের পরে ট্রান্সফারটা করেন। আর জুরিসডিকশন পাওয়ার কি কি রয়েছে, অরিজিনাল জুরিসডিকশন যেমন সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, হাইকোর্টেরও অরিজিনাল জুরিসডিকশন ক্ষেত্রে বিভিন্ন অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, বিভিন্ন ম্যারেজের ক্ষেত্রে, ডাইভোর্সের ক্ষেত্রে নানা রকম অরিজিনাল জুরিসডিকশন কিন্তু রয়েছে। তো গুরুত্বপূর্ণ, রিট ইস্যু করতে পারে 226 নম্বর ধারা আর্টিকেল 226 এর আন্ডারে হাইকোর্ট রিট ইস্যু করতে পারে, এবং রিট ইস্যু করার পাওয়ার কিন্তু হাইকোর্টের অনেক বেশি সুপ্রিম কোর্টের থেকে, মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এ রিট ইস্যু করে, হাইকোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও অন্যান্য বিষয়ে রিট ইস্যু করতে পারে। অ্যাপিলেট জুরিসডিকশন সেম অ্যাজ সুপ্রিম কোর্ট, বিভিন্ন লোয়ার কোর্টে যে সমস্ত ডিসিশন এসে তার বিরুদ্ধে অ্যাপিল করা যায় কিন্তু হাইকোর্টে। সুপারভিশন সুপারভিশন করে, অর্থাৎ তার হাইকোর্টের কিন্তু ক্ষমতা আছে, তার যে টেরিটরি যতটা এরিয়া নিয়ে একটা হাইকোর্টের এলাকা, সেখানে বিভিন্ন যে কোর্টগুলো আছে তাদের উপর কিন্তু সুপারভিশন সে করতে পারে, এবং অন্যান্য সাবঅর্ডিনেট যে কোর্টস রয়েছে তাদের কিন্তু উপর কিন্তু কন্ট্রোল রয়েছে, আরও নিম্নতর যে কোর্টগুলো তার উপর কিন্তু কন্ট্রোল রয়েছে হাইকোর্টের। আর কোর্ট অফ রেকর্ড অবশ্যই সুপ্রিম কোর্টের মতোই বিভিন্ন রেকর্ড হাইকোর্ট রেখে থাকে। আর জুডিশিয়াল রিভিউয়ের কিন্তু পাওয়ার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে আইন যেগুলো আসে সেগুলো কিন্তু জুডিশিয়াল রিভিউর পাওয়ার আছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেন্টার অর্থাৎ পার্লামেন্ট যে আইন তৈরি করছে, একটা হাইকোর্টের ক্ষমতা আছে কিন্তু সেই আইনটাও জুডিশিয়াল রিভিউ করতে, শুধুমাত্র সেটা সুপ্রিম কোর্টের ক্ষমতা নয়, সেটা কিন্তু হাইকোর্টেরও ক্ষমতা আছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, কিন্তু মনে রাখতে হবে যে হাইকোর্টেরও পাওয়ার আছে, সেন্টার অর্থাৎ পার্লামেন্ট যেটা আইন তৈরি করলো সেটাকে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা। তো এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষেত্রে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই অধ্যায়ের অংশগুলো এখানে শেষ করছি, নমস্কার, ধন্যবাদ।